সকাল আজকের অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে এই করোনাকালীন সময়ে সচেতন থাকার জন্য বলছি আজকের অনলাইন ক্লাসে আমি কনিকারায় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন করব প্রথম পত্রের দ্বিতীয় দ্বিতীয় সে ক্ষেত্রে আমরা আলোচনা করব উৎপাদনের উপকরণ প্রথমেই আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করে নিয়েছিলাম উৎপাদনের উপকরণ কি উৎপাদন কি উপকরণ কি উপকরণ গুলোর মধ্যে ছিল ভূমি শ্রম মূলধন সংগঠন সেক্ষেত্রে আমরা ভূমি সম্পর্কে যাবতীয় আলোচনা গুলো কমপ্লিট করেছিলাম ভূমি হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ যা আমাদের উৎপাদন কাজে ব্যবহার করা যায় সেক্ষেত্রে আমরা ভূমির বৈশিষ্ট্য এবং ভূমির যাবতীয় যে গুরুত্ব এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম ভূমির প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল ভূমি স্থানান্তরযোগ্য নয় কিন্তু হস্তান্তরযোগ্য ভূমির যোগান সীমাবদ্ধ ভূমির কোনো উৎপাদন ব্যয় নেই এগুলো ছিল ভূমির প্রধান বৈশিষ্ট্য আজ আমরা আলোচনা করব শ্রম সম্পর্কে আমরা আহ ছবিটাতে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি কুল দিয়ে কিছু একটা কাটছেন কিংবা আরেকজন ব্যক্তি কম্পিউটার নিয়ে কাজ করছেন দুজনেই শ্রম দিচ্ছেন একজন শারীরিক শ্রম বা কায়িক শ্রম দিচ্ছেন অন্যজন মানসিক শ্রম দিচ্ছেন তবে হ্যাঁ তাদের এই পরিশ্রমটা তখনই আমরা শ্রম বলে গণ্য করব যখন তারা এই পরিশ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করবে অর্থাৎ শ্রম হতে হলে তার বিনিময়ে তাকে অবশ্যই অর্থ উপার্জন করতে হবে সেক্ষেত্রে আমরা দেখব যে আসলে শ্রমটা কি শ্রম হচ্ছে মানুষের কায়িক বা শারীরিক শ্রম বা মানসিক প্রচেষ্টা পরিশ্রম যাকে আমরা শ্রম বলবো যার বিনিময়ে সে অবশ্যই অর্থ উপার্জন করবে যেমন আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আহ সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি খেলাধুলা করে থাকি এক্ষেত্রে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা নিজেরা যখন গান বাজনা করি বা নৃত্য পরিবেশন করি কবিতা আবৃত্তি করি এগুলো কখনোই আমাদের কাছে শ্রম নয় কিন্তু বাইরে থেকে যদি কোনো ব্যক্তিকে আমরা নিয়ে আসি টাকার বিনিময়ে যার বিনিময়ে আমরা তাকে অর্থ প্রদান করব সে আমাদের গান পরিবেশন করবে অনুষ্ঠানে কিংবা নৃত্য পরিবেশন করবে তাহলে তার কাছে সেটা অবশ্যই শ্রম সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আহ বি টেইলার আহ আলফ্রেড মার্সেল এরা কিছু বক্তব্য দিয়েছেন যেমন এনারা টেইলার বলেছেন যে শ্রম হল পণ্য সেবা উৎপাদনে মানুষের কাজ সম্পন্ন করার ঘন্টার পরিমাপ অন্যদিকে লিপসে তিনি বলেছেন যে উত্তরাধিকার সূত্রে পাওয়া বা অর্জিত সব ধরনের মানসিক এবং শারীরিক উৎপাদনশীল মানবীয় শ্রম অর্থাৎ উৎপাদনের কাজ সাথে তা জড়িত হতে হবে অন্যদিকে মার্শাল বলেছেন যে যে কোনো ধরনের মানসিক এবং শারীরিক পরিশ্রমই হলো শ্রম এক্ষেত্রে প্রধান যে বৈশিষ্ট্য গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে যে শারীরিক মানসিক প্রচেষ্টা শ্রম এবং শ্রমিক অবিচ্ছিন্ন এক্ষেত্রে একটু বলি শ্রম এবং শ্রমিক অবিচ্ছিন্ন সেক্ষেত্রে অন্যভাবে হতে পারে যে শ্রমকে শ্রমিক থেকে আলাদা করা যায় না ব্যাখ্যা করো অর্থাৎ শ্রম দিতে হলে শ্রমিককে অবশ্যই সেখানে থাকতে হবে শ্রমিককে বাদ দিয়ে শ্রমটাকে নিয়ে কাজ করা সম্ভব নয় শ্রম একটু জীবন্ত উপাদান যেহেতু শ্রমিক শ্রম দিয়ে থাকে তাই শ্রমিক অবশ্যই জীবন্ত হতে হবে শ্রমিক মৃত ব্যক্তি কখনো শ্রম দিতে পারবে না বা তার পক্ষে শ্রম দেওয়া সম্ভব নয় আহ আর্থিক বিনিময় মূল্য অবশ্যই থাকতে হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মানুষের শারীরিক বা কায়িক বা মানসিক বুদ্ধিদীপ্ত কাজের যে প্রচেষ্টা বা পরিশ্রম যা আমাদের উৎপাদন কাজে লাগে যার বিনিময়ে সে অর্থ উপার্জন করে তাই হচ্ছে শ্রম এবার আমরা চলে যাব শ্রমের বৈশিষ্ট্য শ্রমের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে আমরা দেখব আছে শারীরিক আহ মানবিক যে উপাদানটি মানবিক উপাদান কেন বলা হচ্ছে শ্রমিক অবশ্যই মানুষ হতে হবে কেননা শ্রমের বিনিময়ে যদি কখনো কোনো মেশিনের কাজ করে থাকি মেশিনকে আমরা অর্থ প্রদান করি না মেশিনটা যে পরিচালনা করে তাকে আমরা অর্থ প্রদান করি কিংবা যখন কোনো কৃষক কৃষক সে তার গরু মহিষ দিয়ে চাষাবাদ করছে তখন আমরা কৃষককে অর্থ প্রদান করি গরু মহিষকে অর্থ প্রদান করি না তাই এক্ষেত্রে দেখা যে শ্রমিক অবশ্যই শ্রমিক বলে থাকি সে মানসিক শারীরিক শ্রম বেশি ধ্বংসশীল উপাদান এই পয়েন্টটাকে আমরা একটু অন্যভাবে বলতে পারি যে শ্রম পচনশীল শ্রম সংরক্ষণ করে রাখা যায় না ইত্যাদি ভাবে এখান থেকে করছেন আসতে পারে তো সেক্ষেত্রে আমরা দেখবো যে শ্রম কেন পছন্দ শ্রম কেন আমরা সংরক্ষণ করে রাখতে পারি না শ্রমিককে শ্রম দিতে হলে তার ভিতরে অবশ্যই শক্তি থাকতে হবে আর এই শক্তিটা অর্জন করার জন্য তাকে কি করতে হচ্ছে খাবার গ্রহণ করতে হচ্ছে সে যদি খাবার গ্রহণ না করে তার কোনো শক্তি থাকবে না সে নিস্তেজ হয়ে যাবে তার জন্য তাকে খাবার নিতে হচ্ছে আর একজন ব্যক্তি একদিন খাবার গ্রহণ করে পাঁচ দিন শ্রম দিতে পারবে না সেটা তার পক্ষে সম্ভব নয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাই শ্রমিককে শ্রম দিতে হলে তার শক্তি সংগ্রহ করতে হয় শক্তির জন্য খাবার গ্রহণ করতে হয় এবং তাকে শ্রম দিতে হয় এক্ষেত্রে তার শ্রমটাকে তাই আমরা সংরক্ষণ করে রাখতে পারি না শ্রমিক এবং শ্রম অবিচ্ছিন্ন ইতিপূর্বে আমি বলে দিয়েছি তোমাদেরকে যে এখানে অন্যভাবে কোশ্চেন হতে পারে যে শ্রমিক থেকে শ্রমকে আলাদা করে রাখা যায় না ব্যাখ্যা করো তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো যে একজন শ্রমিক সে শারীরিক শ্রম দেখ আমরা কিছুতেই আলাদা করতে রাখতে পারবো না যেমন যদি কোনো গাড়ি চালক গাড়ি চালাচ্ছেন তাকে যদি আমরা গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলি যে এখন আপনি গাড়ি চালান তাহলে সে কখনোই গাড়ি চালাতে পারবে না তাহলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে তাকে গাড়িতে থাকতে হবে তাহলে সে গাড়ি চালাতে পারবে তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একজন শ্রমিককে শ্রম দিতে হলে অবশ্যই শ্রমিক থেকে শ্রমটাকে আলাদা করে নেওয়া যাবে না দর খুশির ক্ষমতা কম অর্থাৎ আহ এক্ষেত্রে শ্রমিকের মজুরির ব্যাপারে সে মালিকের সাথে দর খুশির করতে পারে না কেন করতে পারে না আমাদের তুলনামূলক শ্রমিক সংখ্যা বেশি যার জন্য এক্ষেত্রে মালিকের প্রাধান্যটাই বেশি থাকে শ্রমিক ইচ্ছা করলেও সংখ্যা কারণে সে তার শ্রমের মজুরি সম্পর্কে দর কষাকষি করতে পারে না অন্যদিকে তার শ্রমটা সংরক্ষণশীল নয় সে শ্রমটাকে ধরে রাখতে পারবে না আজ সে যদি শ্রম না দেয় সেই শ্রমটাকে সে সংরক্ষণ করে অন্যদিন ব্যবহার করতে পারবে না তাই সেক্ষেত্রে তার দর ক্ষমতা কম থাকে মালিকানা হস্তান্তর শ্রমিক কখনোই তার মালিকানা হস্তান্তর করতে পারে না একজন ব্যক্তিকে যদি খাবার সংগ্রহ করে দেওয়া হয় যে সে খাবার খেয়ে শক্তি সংগ্রহ করবে আর অন্য ব্যক্তিকে যদি বলা হয় যে তার শক্তিটা তুমি গ্রহণ করে তুমি সেখান থেকে শ্রম দিবে তাহলে সে পারবে না অর্থাৎ এক্ষেত্রে শ্রমটাকে কিছুতেই মালিকানা হস্তান্তর করা যায় না শ্রম সংরক্ষণ করা যায় না সেক্ষেত্রে আমরা বলেছি যে শ্রমটাকে আমরা সংরক্ষণ করতে পারি না ধর কষে ক্ষমতার সময় আমরা বলে এসছি যে একজন শ্রমিক সে খাবার সংগ্রহ করছে খাবার গ্রহণ করছে এবং তার থেকে সে শক্তি অর্জন করছে সেই শক্তিটাকে অর্জন করে সে শ্রম দিচ্ছে এই শক্তিটাকে সে দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারছে না রোজকার দিনের শক্তিটাকে রোজকার দিনে শ্রম করতেছে এর জন্য আমরা বলছি যে শ্রম কখনো সংরক্ষণ করে রাখা যায় না ব্যক্তিগত উপস্থিতি শ্রমিকের শ্রম দিতে হলে তাকে অবশ্যই ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হয় উপস্থিত থেকে তাকে শ্রম দিতে হয় কেন না আমরা বলেছি যে মালিকানা হস্তান্তরযোগ্য নয় জমির ক্ষেত্রে যেহেতু জমির ক্ষেত্রে মালিকানাটা হস্তান্তর করতে আমরা পারি না নিজে কি শ্রম দিতে হয় তাই সেক্ষেত্রে আমরা শারীরিক শ্রম দেই কিংবা শ্রমিক শ্রম দেই অবশ্যই আমাদেরকে উপস্থিত থাকতে হয় শ্রমের গতিশীলত শ্রম কেন গতিশীল শ্রমিক সর্বদাই চায় তার মজুরি বৃদ্ধি পাক তার পদোন্নতি হোক তার সম্মান বৃদ্ধি পাক তাই সে কি করছে সে একের প্রতিস্থানে এক পদ থেকে অন্য পদে কিংবা অন্য শিল্প প্রতিষ্ঠানে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে কিংবা এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে তার অতিরিক্ত মজুরি বৃদ্ধি আশায় এজন্য বলা হচ্ছে যে শ্রম গতিশীল এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে শ্রম গতিশীল এরপর আসছি আমরা শ্রমের যোগান পরিবর্তনশীল শ্রমের যোগান কেন পরিবর্তনশীল শ্রমের মজুরির সঙ্গে এটা সম্পূর্ণ বিপরীতমুখী একটা সম্পর্ক রয়েছে বিপরীতমুখী আমি কেন বললাম এ কারণে বললাম যে শ্রমের মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান বা সরবরাহ বলতে পারি আমরা কমে যায় অন্যদিকে যদি মজুরি হ্রাস পায় সেক্ষেত্রে শ্রমের যোগান বা সরবরাহটা বৃদ্ধি পায় কিন্তু কেন এই বিপরীত মুখি সম্পর্ক তার কারণ হচ্ছে শ্রমিকরা অলস অলস থাকার কারণে তার কাছে যদি অতিরিক্ত মজুরি আসে তখন সে অতিরিক্ত সময়টা বসে থাকতে চায় যেমন আমরা বলতে পারি যে একজন শ্রমিকের তার সর্বদিনের ব্যয় হচ্ছে দশ টাকা সে যদি সেক্ষেত্রে পনেরো টাকা অর্জন করতে পারে দুদিন যদি সে শ্রমে যোগদান দেয় তাহলে তার কাছে 5 টাকা করে 5 টাকা করে 10 টাকা অতিরিক্ত থাকবে তাহলে তৃতীয় দিন এই 10 টাকা দিয়ে যেহেতু সে চলতে পারবে তাই তৃতীয় দিন সে কাজে যোগদান করবে না অন্যদিকে এই 10 টাকা ব্যয়ের ক্ষেত্রে তার যদি ইনকাম হতো 8 টাকা এই অতিরিক্ত 2 টাকা ইনকাম করার জন্য সে তার নির্দিষ্ট সময়ের বাইরে গিয়ে করে শ্রমের যোগান দিয়ে এই দুই টাকা অর্জন করতো তাহলে আমরা বুঝতে পেরেছি যে শ্রমের সাথে শ্রমের মূল্যের সম্পর্কটা সম্পূর্ণ শ্রমের মূল্য যদি বৃদ্ধি পায় যোগান বা সরবরাহ হ্রাস পাবে যদি মূল্য হ্রাস পায় যোগান বা সরবরাহ সেক্ষেত্রে বৃদ্ধি পাবে তাহলে আজ এই পর্যন্ত থাক তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো সেই কামনায় শেষ করছি সবাইকে ধন্যবাদ